হরিণখোলা দরবার শরীফ জুলফিকারিয়া আজিজিয়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে 2020 শিক্ষাবর্ষের মাদ্রাসা বোর্ডে ফাজিল পরীক্ষায় তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ মফিজুল্লাহকে সম্বর্ধিত করা হলো। উপস্থিত ছিলেন জয়েফের কর্ণধার পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি। তিনি বলেন, জয়েফ সারা বছর বিভিন্ন সামাজিক কাজ করে থাকে, এরকম কৃতি ছাত্রের পাশে জয়েফ আগামী দিনেও থাকবে। রাজ্যে তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ মফিজুল্লাহ বলেন, তিনি আগামী দিন আরবি নিয়ে গবেষণা করতে চান। অর্ঘবালের রিপোর্ট, খাস খবর, বাংলাবান। আজকে আমরা হরিণখোলা দরবার শরীফ জুলফিকারী আজিজিয়া যুব ফাউন্ডেশন জয়েফের উদ্যোগে আজকে আমরা যে অনুষ্ঠানটার আয়োজন করেছি সেটা হলো, গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ যে ফাজেলের রেজাল্ট আউট হয়েছে রাজ্যব্যাপী ইকুইভ্যালেন্ট অফ এইচএস মাদ্রাসা বোর্ড, সেই পরীক্ষায় রাজ্যের যারা সফলতা লাভ করেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা, তার মধ্যে রাজ্যে 3 নম্বরে র্যাঙ্ক করেছেন আমাদের একেবারে ঘনিষ্ঠ, আমাদের আত্মীয়, আমাদের কাছের, সবচেয়ে আমাদের এলাকার ছেলে, পাশের বাড়ির ছেলে মোহাম্মদ মফিজুল্লাহ। তো তাকে আমরা আজকে সংবর্ধনা জ্ঞাপন করছি আমরা হরিণখোলা দরবার শরীফ জয়েফের পক্ষ থেকে। গত বছরে, গত 2 বছর আগেও মাধ্যমিকেও সে রাজ্যে স্ট্যান্ড করেছিল, আমরা তার জন্য গর্বিত। আমরা রাজ্যের মানুষ তাকে নিয়ে তারা আনন্দিত যে এরকম একটা পরিবার থেকে আজকে যে সে উঠে আসছে, আগামী দিন তার সফলতা কামনা করি। এবং আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারও শিক্ষার ওপরে যেভাবে গুরুত্ব আরোপ করেছে সেটাও খুব আশার আলো আমাদেরকে দেখাচ্ছে, সংবর্ধনা অনুষ্ঠান, স্কলারশিপ, এ সমস্ত। তা আমি সমস্ত মানুষের কাছে, বিশেষ করে প্রশাসনিক দপ্তরে হরিণখোলা দরবার শরীফ থেকে আবেদন জানাবো, যাতে আমার এই ভাই মফিজুল্লাহ ভাই যেন আগামী দিন তার উজ্জ্বল ভবিষ্যৎ খুঁজে পায়। তার জন্য সকলের শুভ দৃষ্টি, সকলের সুচিন্তিত মতামত আমরা কামনা করি। আমরা জয়েফের পক্ষ থেকে ওনার যখনই কোনো প্রয়োজন হবে, বিভিন্নভাবে আমরা তার পাশে আছি, এই আশ্বাস জানাই আমরা হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে। বিভিন্ন সামাজিক কাজ করে থাকি, আজকে এরকমই একটা অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি জয়েফের পক্ষ থেকে। আমরা সব সদস্যরা আছি, পীরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি, পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি, পীরজাদা সাফিউল্লাহ হুসাইনি, জয়েফের সদস্যরা সবাই আমরা আছি, আমরা আজকের এই অনুষ্ঠান করব। আচ্ছা ভাই, তোমার এই সফলতায় তোমাকে কেমন লাগছে? এই সফলতাতে আমি খুবই আনন্দ উপভোগ করছি, কারণ হচ্ছে ভীষণ পরিশ্রম করে পড়াশোনা করার পর তারপরে যখন মানে হচ্ছে রেজাল্ট আউট হওয়ার পর রেজাল্ট দিলে খুবই গর্বিত এবং খুবই খুশি আমি। আগামী দিনে তুমি কী করতে চাও? আগামী দিনে আমি আরবি সাহিত্যের উপরে পিএইচডি করতে চাই। আচ্ছা, আর তোমার এই সফলতার পিছনে কাদের বেশি অবদান রয়েছে বলে তুমি মনে করো? সফলতার পিছনে সর্বপ্রথম সবথেকে আগে পিতা এবং মা বাবার সবথেকে বেশি অবদান, তারপরেই আমাদের স্কুল শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকাদের অবদান আমার পিছনে সবথেকে বেশি। দে মিষ্টি মুখ, গুণগত মানে সেরা রকমারি মিষ্টির যোগান পেতে এক্ষুনি যোগাযোগ করুন রঘুনাথপুর নূতন বাসস্ট্যান্ড সংলগ্ন দে মিষ্টি মুখে। এখানে বিবাহ, অন্নপ্রাশন সহ যে কোনো ধরনের অনুষ্ঠানে মিষ্টি এবং লাল দই সরবরাহ করা হয়, আর এই মিষ্টি আপনারা পেয়ে যাবেন হোলসেল ও রিটেল মূল্যে। তাই আর দেরি নয়, স্বাদে ও গুণগত মানে সেরা মিষ্টির জন্য এক্ষুনি চলে আসুন দে মিষ্টি মুখে। আমাদের ঠিকানা দে মিষ্টিমুখ, রঘুনাথপুর নূতন বাসস্ট্যান্ড, এক্সিস ব্যাংকের বিপরীতে। যোগাযোগ নাম্বার 9333530537।